সবকিছু ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। আসলে গ্রাফিটি হচ্ছে আপনার এক ধরনের ভাষা, স্বাধীনভাবে প্রকাশ করার যে অধিকার এতদিন আমরা পাইনি সেটা পেয়ে এখন আমার আসলেই খুব ভালো লাগছে। একটা যে আমরা দিত একটা মুক্তি পেয়েছি, স্পিচলেস, মানে বোঝাতে পারবো না আমাদের অনুভূতিটা কি রকম। শহরের সৌন্দর্য বাড়াচ্ছে এটি অবশ্যই, শহরের সৌন্দর্য বাড়াচ্ছে, কারণ এখানে আমাদের এই চিত্রকর্মের মধ্যে দিয়ে অনেক স্বাধীনতার প্রতীক ফুটে উঠছে। আমাদের আমাদের যে স্বাধীনতা অর্জন করেছি এগুলো আমাদের এই চিত্রকর্মের মধ্যে দিয়ে ফুটে উঠছে, যার কারণে এটা অবশ্যই বাড়াচ্ছে শহরের সৌন্দর্যগুলো এবং মানুষের মনে যে একটা মানে একটা স্বাধীনতার উদ্দীপনা এটা আর কি প্রকাশ পাচ্ছে, সবার মধ্যে নিশ্চয় গড়ে উঠতে চলছে আর কি আমাদের চিত্রকর্মের মধ্য দিয়ে। আসলে সবকিছু মিলাই আঁকলাম মনের ভাব, এই যা ঘটে গেল সবকিছু ফুটিয়ে তোলার চেষ্টা করলাম, যদিও সবকিছু তো আর তোলা সম্ভব না, তবে নিজেদের মতো করে চেষ্টা করলাম আর কি সবাইকে দেখানোর। কেমন লাগছে? আসলে খুব ভালো লাগছে, আঁকতে পেরেও ভালো লাগছে, আর যা হয়ে গেল এত যুদ্ধের পর জয় এসেছে সেটাতেও ভালো লাগছে। না এরকম আর্ট তো এর আগে কখনো করা হয়নি, তবে এই করা এমনি টুকটাক করা হয়, তবে এত বড় করে কখনো করা হয়নি, বাসায় যা করা হয়েছে। হ্যাঁ অবশ্যই এবার কর কাজ, কারণ এর আগের কাজ তো কেউ দেখেনি, এবারে যা আপনারা সবাই দেখছে। এটাকে যদি শুধু সৌন্দর্য বর্ধন করা হয় এটা আমি মানব না। আসলে গ্রাফিটি হচ্ছে আপনার এক ধরনের ভাষা, বাংলা যেমন একটা ভাষা, ইংরেজি একটা ভাষা, এটাও এক ধরনের ভাষা, মনের ভাব প্রকাশ করার ভাষা। আমরা যে স্বাধীনতা পেয়েছি নতুন করে, যে লেখা আছে যে আমার রঙে স্বাধীনতা, আসলে আমরা যে ছাত্র সমাজ নিজের রক্ত দিয়ে যে স্বাধীনতাটাকে নতুনভাবে পেয়েছি এটাই মূলত হচ্ছে আমার রঙের স্বাধীনতা আমি মনে করি। অবশ্যই ভালো লাগা কাজ করছে, একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলা কিংবা ধরেন যে নিজের মত স্বাধীনভাবে প্রকাশ করার যে অধিকার এতদিন আমরা পাইনি সেটা পেয়ে এখন আমার আসলেই খুব ভালো লাগছে। আসলে এটা আমাদের খুবই একটা আনন্দের বিষয়, গর্বের বিষয় সাথে একটা, যে আমরা দ্বিতীয় একটা মুক্তি পেয়েছি, স্বাধীন করেছি আমরা এখান থেকে, তো আমাদের এটা অনেক গর্বের বিষয়, নিজের ভিতরে আনন্দ ফিল হচ্ছে আমাদের, একটা মানে ভাবতে অন্যরকম একটা ফিল হচ্ছে, যে সাধারণত কখনো পাইনি, আগে কখনো পাইনি এটা। আর আমরা তো মনে করেন যে আমরা এতদিন যাবৎ বইতে শুনে এসেছি মুক্তিযুদ্ধ হয়েছে, অনেক লোক জীবন দিয়েছে, শহীদ হয়েছেন, তা আমরা দেখিনি কিন্তু মনে মনে ফিল করতে পারতাম না, তো এই বর্তমান সময়ে এসে আমরা দেখেছি, ফিল করেছি, এটা নিজেদের একটা গর্ববোধ হচ্ছে যে আমাদের জেনারেল সেটা করেছে, দেশটা মুক্ত হয়েছে, স্বরাচার থেকে মুক্ত হয়েছে। ছবি তুললাম স্বাধীন বাংলাদেশে আমাদের প্রথম দেয়ালে এইভাবে কারুকার্য করা, আমরা এর আগে কখনো এমন গ্রাফিটি করিনি, এই প্রথম। কি বলবো, স্পিচলেস, মানে বোঝাতে পারবো না আমাদের অনুভূতিটা কীরকম।